এই মুহূর্তে মই উপস্থিত আছো সোনাপুর রাজচক্রের অন্তর্গত কচুতলি গাঁত, আর কচুতলি গাঁত এক ভয়ঙ্কর কাণ্ড আমি দেখাবলে গৈছো। বিদ্যুৎ বিভাগের কব লাগবে চূড়ান্ত গাফিলতি আমি এই মুহূর্তে দেখাবলে চেষ্টা করিম। এই যে বিদ্যুৎ সংযোগী তার আছে, বিদ্যুৎ পরিবাহী তার আছে, এই তার সমূহ এনেদরে বাঁহর বাঁহরে আসলে হমুকা দিয়ে আসলে এনেদরে রাখি থ দিছে, আর ইয়াত বিদ্যুৎ সংযোগ আছে, আর ইয়ারপরাই বিদ্যুৎ সরবরাহ হয়েছে আমি দেখাবলে চেষ্টা করিম। এই যেডাল তার আহিছে আসলে ইয়ারপরা সংযুক্ত হয়, এই তারডাল এনেদরে মাটিত পড়ে আছে আর এনেদরে গৈছে। কিন্তু লক্ষণীয় বিষয়টি হল যে বাঁহেরে আসলে তার কেডাল ধরে রখার এক পরিবেশ সৃষ্টি হয়েছে, আর বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতি যেন ইয়াতে প্রতিপন্ন হয়েছে, ইয়াতে প্রতিফলিত হয়েছে বিদ্যুৎ বিভাগের গাফিলতি। আমি স্থানীয় লোকের সঙ্গে কথা পাতব চেষ্টা করি। দাদা, আপনার সঙ্গে কোন কথা পাতি বুঝেছো, এই যে বিদ্যুৎ সংযোগ আছে, এই বিদ্যুৎ পরিবাহী তারডাল আপনার ঘর লোকে গেছে, এই বিদ্যুৎ অফিসিয়ালি লওয়া হয়েছে নে আনঅফিসিয়ালি লওয়া? অফিসিয়ালি লওয়া হয়েছে, বিদ্যুৎ বিভাগে এনেদরে সংযোগ করে দিছে আপনার তাত। এইটো চাওক, এই চাওক, মই কিমান বার ট্রাই করলে এটা চাওক, মানে 18/7/24 মই আকৌ যাই জনালো বিদ্যুৎ বিভাগ যে এইটো ভয়ঙ্কর, কোনোবাই ঘড়ি এটা বান্ধি দিলে তারটো লগাই দিলে গোটেইখিনি পড়ে যায়, শর্ট হয়, গোটেই গাঁৱৰ কারেন্টও গুছি যায়। কিন্তু যোগাযোগ করে তেওঁলোকে আহিলে চাই কিন্তু অকলে নাই, এইটো খুঁটা লাগিব, মই বোলে খুঁটাটো কিনি দিব লাগে, এইবিলাক বেমেজালি করে আছে, মই পিছনে বাদ দিলো আর কি করিম, আর উপায় নাই, নকলে বাঁহ লগাই থৈছো। বাঁহটো বিদ্যুৎ বিভাগে একো কোৱা নাই বা বিদ্যুৎ বিভাগে ঠিক কৰি নিদিও বুলি কৈছে তেওঁলোকে, যে মইটো পোষ্টটো বুলি কিনি দিব লাগে, তেওঁলোকৰ মানে পোষ্ট নাই, মোক ঠিক আছে যদি পোষ্টটো নিদিয়ে আপোনালোকে কমচে এটা এংগেল লগাই উঠাই দিয়ক বস্তুটো, আমাৰ ভয়ংকৰ যাত্ৰাৰ পৰা আপুনি হেৰি কৰি দিয়ক, সেইকাৰণে এখনো তেওঁলোক স্মাৰকখনো মই দিলো। এইটো 18/7/24 আহি সার্ভে করেও গুছি গল, ফটোটো মারি লই গল, কিন্তু আজিলৈকে একো রেসপন্স পোৱা নাই। মই যে কেইবাবার গলো এসডিওক কলাটো কলো, এই বিদ্যুৎ বিভাগৰ কার্যালয়টো কত আছে? সোনাপুর আইএসটি স্টেশনৰ লগতে। নিশ্চয়কৈ সোনাপুরের বিদ্যুৎ বিভাগের এই কাণ্ড দেখাইছো, বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতি প্রতিপন্ন হয়েছে। এই যে বিদ্যুৎ সংযোগী তার সমূহ আছে, সেই সমূহ এনেদরে উন্মুক্ত অবস্থাত আছে, আর ব্যক্তিগী উল্লেখ করেছে তেওঁ ঘর সংযোগ করেছিল। আপনার নাম তো জামালুদ্দিন বরবৈয়া? জামালুদ্দিন বরবৈয়া। কিমান দিন হলো এই বিদ্যুৎ সংযোগ লওয়া? আজি তো আজি আমার তো আগত নাছিল, 2010 দিছে আমাক কারেন্টটো, আজি তো 12/24 চলি আছে, তেতিয়া স্টার্টিংৰ পৰাই যেতিয়া মানে এইটো মানে এইটো হওয়া ধরো আপনার 2 বছরমান হয়েছে, আমি যে রিসেন্টলি উপায় না পাই আমি যে জনালো যে আমার ডাঙর সমস্যা, এই তো কেতিয়াবা গরুবিলাক এরাল দিয়ে, এইবিলাক খুঁটিবিলাক তো বাহর পেলাই দিয়ে, পেলাতো এই যে এও যে খারাপ হয়েছে, এও যে নামিলে পুরা ঘর লাগি যাব, তো আমি যে জনালো বতরে এপ্লিকেশন মারিলো, পিটিশন একদম যোগাযোগ করলো, কিন্তু এতিয়ালৈকে সুফল পোৱা নাই। তেওঁলোকে বোলে আমি বোলে খুঁটাটো ব্যবস্থা করে আমি দিব লাগে, মই বোলো খুঁটাটো মই কেনেকে ব্যবস্থা করবো, আপনাদের বাবা ম্যানেজ করে দিয়ক, নহলে এইটো এঙ্গেলকে উঠাই দিয়ক, রেসপন্স দিয়া নাই এতিয়ালৈকে। নিশ্চয়কৈ এনেদরে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছে স্থানীয় ব্যক্তিগিয়ে, তেওঁৰ ঘৰত বিদ্যুৎ সংযোগ হয়েছে ইয়ারপরাই, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষই কোনো ব্যবস্থা গ্রহণ নকরিলে, যার ফলত আসলে বিপদত পৰিব সাধারণ রাইজ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।